জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখলে রেখেছেন বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব আন্দোলন অনেকাংশে সফল বলেছেন গয়েশ্বর। আরো জানিয়ে দিব দেশের সার্বভৌমতে বড় শত্রু বিএনপি জামায়াত বলেছেন শেখ পরশ। এরপর জানিয়ে দিব বান্দরবানে কুকিচিন জননিরাপত্তা হুমকিতে ফেলেছে বলেছেন গণতন্ত্র মঞ্চ। এবং সর্বশেষ জানিয়ে দিব সাংবাদিকের উপর হামলা, তিন দিনেও গ্রেফতার হয়নি আওয়ামী লীগ নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখলে রেখেছে বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দুর্ভাগ্য যে 15 বছরে বেশি সময় ধরে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখলে রেখেছে, তারা গণতন্ত্র ধ্বংস করেছে। ইতোমধ্যে সংবিধান সংশোধন করে তারা একদলীয় শাসন কায়েম করেছে। তিনি বলেন, গত 15 বছরে গণতন্ত্রকামী অনেক তরুণ যুবককে তারা হত্যা করেছে, এমনকি তাদের অত্যাচার নির্মমতা চরম পর্যায়ে পৌঁছেছে। পুলিশ অনেকের বাড়িতে রেড দিয়েছে, কাউকে না পেয়ে অনেকের স্ত্রী বোন মা কিংবা সন্তানকে তুলে নিয়ে গেছে, তাদের ওপর নির্যাতন করেছে। আজকে কারো মনে কিন্তু হাসি নেই, একে একে বর্ণনা দেওয়া সম্ভব নয়। অনেককে সাজা দিয়ে তারা সর্বশান্ত করেছে। রোববার 7 এপ্রিল বিকেলে রাজধানী গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, কারা নির্যাতিত নেতাকর্মীদের জন্য দোয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও তাদের পরিবারে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আশরাফউদ্দিন বকুলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান চুন্নু সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন প্রমুখ। আন্দোলন অনেকাংশে সফল বলেছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চলমান আন্দোলন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, আর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এই আন্দোলন ইতিমধ্যে অনেকাংশে সফল হয়েছে। জনগণ 7 জানুয়ারির একতরফা ভোট বর্জন করে সরকারকে না বলে দিয়েছে। আন্তর্জাতিক মহলও একনায়কতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আখ্যায়িত করেছে। চলমান আন্দোলনের মুসল বৃষ্টিতে ভেসে যাবে এই অবৈধ শাসক গোষ্ঠী। রোববার 7 মার্চ সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চ আয়োজিত এক গণ ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গয়েশ্বর রায় বলেন, গণতন্ত্র এবং অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের কারণে 71 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। স্বাধীনতার 52 বছর পর আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানিদের চেয়ে ভয়ানক কর্তৃত্ববাদী শাসক এই আওয়ামী লীগ। এরা ক্ষমতা স্বার্থে দেশ বিক্রি করে দিতে পারে। তিনি বলেন, আজকে ব্যাংকে টাকা নেই, এই টাকা তো ইঁদুরে খায়নি, কে খেল? সরকার এক নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। সংগঠনের সাধারণ সম্পাদক ফয়াজুল্লাহ ইকবালের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জিয়া মঞ্চের সিনিয়র সভাপতি আবু তালেব, সহসভাপতি নোটারি নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল হামিদ মামুন, সাধারণ সম্পাদক রেজওয়ান মাসুদ, উত্তরে সাধারণ সম্পাদক আনিসুর ইসলাম সায়েম প্রমুখ। দেশের সার্বভৌমত্বের বড় শত্রু বিএনপি জামায়াত বলছেন শেখ পরশ। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু বিএনপি জামায়াত। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। বিএনপি হচ্ছে সেই নিধিরামদের দল। শক্তি নাই, সমর্থন নাই, বড় বড় কথা। শক্তি সামর্থ্য নাই বলে নির্বাচন ঠেকাতে পারেনি, আন্দোলনে বাতাস পাচ্ছে না, জামায়াতও পারছে না। এখন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তাদের অনেক দুশ্চিন্তা। আমি শুধু তাদের আশ্বস্ত করতে চাই, এদেশের যতদিন বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ সিনিমিনি খেলতে পারবে না। কুমিরের কান্না দিয়ে এদেশের মানুষকে ধোকা দেবার চেষ্টা করবেন না। রোববার 7 এপ্রিল রাজধানীর আগারনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী যুবলীগের ঢাকা জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরশ বলেন, মনে রাখতে হবে 71-এ পরাজিত শক্তি, 75-এ ঘাতক এবং তাদের দোষদের সামনে একমাত্র বাধা শেখ হাসিনা। তাই শেখ হাসিনাকে ছলে
বলে বলে কৌশলে দুর্বল করতে পারলে পরাজিত শক্তির উত্থান হতে পারে। সে কারণে এই সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীল নকশার বাস্তবায়ন চলছে। এই নীল নকশার অন্যতম হাতিয়ার হচ্ছে বিএনপি জামায়াতে মিথ্যাচার এবং অপপ্রচার। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মনির মোহাম্মদ, শহীদুল হক চৌধুরী রাসেল, অ্যাডভোকেট ডক্টর শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাসুদ, উপদফতর সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন শাহজাদা। এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান জি এস মিজান, সঞ্চালনা করেন যুগ্ন আহ্বায়ক মাসুদ আহমেদ, হাজি এইচ এম সেলিম, ইরফান উদ্দিন আহমেদ। বান্দরবানে কুকিসিন জননিরাপত্তা হুমকিতে ফেলেছে বলেছেন গণতন্ত্র মঞ্চ। বান্দরবানে কুকিসিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ সশস্ত্র তৎপরতা জাতীয় ও জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে বলে দাবি গণতন্ত্র মঞ্চের। রোববার দুপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অফিসে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় মঞ্চের নেতারা এ দাবি করেন। গভীর উদ্বেগ প্রকাশ করে সভায় নেতারা বলেন, কেএনএফ এর সশস্ত্র তৎপরতা সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি করেছে, এটা স্পষ্ট। বান্দরবান অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা রয়েছে, সরকারের কার্যকরী গোয়েন্দা নজরদারির ক্ষেত্রে রয়েছে বড় ঘাটতি। অবিলম্বে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করে সশস্ত্র তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তারা আরো বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানা 10 গুণ বৃদ্ধি করে 1,75,000 টাকা করার সিদ্ধান্ত চরম খামখেয়ালি ও স্বেচ্ছাচারিতা। কালো টাকার মালিক ও দুর্বৃত্ত মাফিয়াদের সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সৎ জনবান্ধব নেতাকর্মীদের পক্ষে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না। মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ন আহ্বায়ক বাবুল বিশ্বাস, জেএসডির সহসভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া প্রমুখ। সাংবাদিকের উপর হামলা, 3 দিনও গ্রেফতার হয়নি আওয়ামী লীগ নেতা। মামলা 3 দিনও গ্রেফতার হয়নি যাদুরসর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকাত হোসেন সবুজ। হামলার অভিযোগে গত বৃহস্পতিবার সবুজ সহ তার সহযোগী জাকির হোসেন ও মাদক কারবারি নূরনবীর বিরুদ্ধে রৌমারী থানায় মামলা করেন সাংবাদিক আনিসুর রহমান। তবে পুলিশ বলছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযোগ রয়েছে গত 9 মার্চ মাদক সম্রাট নূরনবীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার তত্ত্বাবধানে থাকা যাদুসর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সবুজের শেষ পাম ঘর তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের সন্দেহে এই অভিযানের জন্য পুলিশকে তথ্য দিয়েছেন সাংবাদিক আনিসুর রহমান। এছাড়া 2021 সালে কর্তিমারী বাজারে যাদুসর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে লেখা দুটি সাইনবোর্ড টানিয়ে জায়গা দখল করা হয়। ঘর নির্মাণের পর দখল করা জায়গাটি ব্যক্তি মালিকানা দাবি করে কার্যালয়টি ভাড়া দেয় আওয়ামী লীগ নেতা সবুজ। গত 2 এপ্রিল দুপুরে দখলের সময় ও বর্তমান অবস্থা দুটি ছবি ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন সাংবাদিক আনিসুর। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তরা, যে কারণে ওই রাতেই তারাবির নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে কর্তিমারী বাজারে তার উপর হামলা চালায় নূরনবী ও আওয়ামী লীগ নেতা শাকাওয়াত হোসেন সবুজ ও জাকির হোসেন। নির্যাতনের শিকার সাংবাদিক আনিসুর রহমানের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। তার মা আমিনা খাতুন বলেন, মাদকসহ এলাকায় অন্যায়ের প্রতিবাদ করায় ওরা আসামিরা আমার ছেলেকে প্রাণে মেরে ফেলতে চায়। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন রৌমারী প্রেস ক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা। তার ভাষ্য, আসামিদের দ্রুত গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনে নামবেন সাংবাদিকরা। বিষয়টি নিয়ে কথা বলায় রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ হিল জামানের সঙ্গে তার দাবি, আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।